নমস্কার বন্ধুরা দিস ইজ মিন্টু ওয়েলকাম টু এয়ার ফেভারেট চ্যানেল স্টাডি নলেজ তো দেখো আজ তোমাদের ফুড এসাই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই যেটা কিন্তু তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে তার আগে বলে রাখি বন্ধুরা তুমি যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো অন স্ক্রিন এবং থামবেল দেখে তোমরা অনেকেই বুঝে কি নিয়ে আলোচনা করা হবে তো দেখো এখানে ফুড এসআই নিয়ে কেস আলোচনা করা হবে তার আগে বলে রাখি বন্ধুরা তোমাদের এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এবং এমন এক মানে সরকারের এমন এক পরিস্থিতি ক্রিয়েট করেছে যে তোমাদের যে বিভিন্ন চাকরির প্রসেস সেই প্রসেসটা কিন্তু বলতে পারে একটা ধাপ আরও বেড়ে গেছে সেটা হচ্ছে তোমাদের কেসের ধাপ অর্থাৎ কেস পাস করার পর তবেই কিন্তু তোমরা চাকরিতে ফাইনাল হবে এমন কিন্তু একটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে তোমাদের কিন্তু কেসে ও কিন্তু উত্তীর্ণ হতে হচ্ছে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে অর্থাৎ বিভিন্ন প্রসেস হওয়ার পর তোমাদের কিন্তু এবার থেকে ধরে নেবে যে এবার আমাদের কিন্তু কেসের প্রসেসটাও পাস করতে হবে নাহলে কিন্তু আমাদের চাকরিটা হবে না এটা কিন্তু তোমরা ধরে রেখে চলো তুমি দেখে থাকো প্রত্যেক ক্ষেত্রে ফুড এসাই ফায়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে কেস হয়ে গেছে তো কেস ছাড়া যেমন আর চলছে না এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছো সেভাবে একটা পরিস্থিতি হচ্ছে ফুড এসআইয়ের কেস ফুড এসআইআর কেসটা কিন্তু মিটে যাওয়ার কথা ছিল কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে এটাও কিন্তু কেস দিয়ে দিয়ে হেয়ারিংয়ের ডেট দিয়ে দিয়ে প্রায় এক মাস এক মাস বা তার অধিক হয়ে গেল তোমরা প্রত্যেকে জানো তো এই মুহুর্তে তোমাদের করণীয় কী তো এই মুহূর্তে তোমরা যেটা করবে সেটা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের সেটা করণীয় সেটা হচ্ছে কী করবে তোমরা এই মুহূর্তে তোমাদের বাঁচার উপায় কি সমস্ত কিছু জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো এই ক্ষেত্রে যে আপডেটটা হচ্ছে তোমাদের কিন্তু তারিখ তারিখে তারিখে কেসের কেসের আপডেট আপডেট ছিল তো কিন্তু না হওয়ার কারণে সেই কিন্তু কিন্তু করে তোমাদের এগারো মার্চ করে দেওয়া হয় ঠিক আছে তোমাদের মনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আদৌ কি এ মাসে জয়নিং হবে অর্থাৎ মার্চ মাসে জয়নিং হবে তো তোমাদের বলে রাখি বন্ধুরা মার্চ মাসে জয়নিং হওয়ার চান্স ছিল হান্ড্রেড পার্সেন্ট চান্স ছিল কিন্তু এরম পরিস্থিতি হতে থাকলে তা কিন্তু আবার আর যেতে পারে হ্যাঁ বন্ধুরা তো আশা রাখছি তোমাদের মার্চ মাসে জয়নিং হয়ে যাবে এটা কিন্তু তোমরা ধরে চলো তো এরম যদি পরিস্থিতি একের পর এক যদি ডেট চেঞ্জ হতে পারে তবে একটু কিন্তু মুশকিল হতে পারে তা না হলে মার্চ মাসে তোমাদের জয়নিং হয়ে যাবে তো তোমাদের কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে এগারো তারিখ তো এগারো তারিখ তোমরা অপেক্ষা করো তার আগে কী করতে হবে না করতে হবে গুরুত্বপূর্ণ আপডেট হলে সবার আগে কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো তো এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ অবধি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ